আধুনিক ভূতাত্ত্বিক দের মতে পৃথিবীর জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে। তারও 21 কোটি বছর পরে প্রথম স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হয় এই পৃথিবী নামক গ্রহে। পরবর্তীতে আরও প্রায় 1 কোটি বছর পর 20 কোটি বছর আগে পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে। প্রাকৃতিকভাবে মানুষ ও পৃথিবীর মধ্যে একটা যোগসূত্র আছে যা নিয়ন্ত্রণ করে স্বয়ং স্রষ্টা। কখনো কখনো মানুষের অজ্ঞতা মানুষকে স্রষ্টার বিপরীতমুখী করে, শুরু হয় প্রকৃতিতে অনাচার ব্যবিচার আর ধর্ম বিরোধিতার মতো জঘন্য কাজ, আর ঠিক তখনই মানুষের উপর চলে আসে অপ্রতিরোধ্য বিপর্যয়, ধ্বংস হয়ে যায় সবকিছু। যুগে যুগে বহু উন্নত জাতি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে, ইতিহাস তার সাক্ষী। তেমনি একটি নগরী পম্পে যা ধ্বংস হয়েছিল চোখের পলকের আগেই। শুধু ধ্বংসের মধ্য দিয়েই তাদের ইতিহাস শেষ হয়নি, বরং সেই ধ্বংস নগরীর মানুষ থেকে শুরু করে সবকিছু আজও বিদ্যমান, যা আধুনিক সভ্যতার জন্য এক অনন্য নিদর্শন। ইউর্স মিরর অফ অ্যাডভেঞ্চারের আজকের পর্বে দেখব ইতালির পম্পি নগরীর ধ্বংসের ইতিহাস। উপলব্ধি করতে চেষ্টা করব আমরা মানুষ আমাদের সীমা কতটুকু। আপনাদের সাথে আছি আমি সানাউল্লাহ সালমান। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কুরআন ও হাদিসে রয়েছে, আবার কিছু জাতির কথা উল্লেখ করা না হলেও কুরআনের ভাষ্য থেকে জানা যায় এগুলোর বাইরেও বহু জাতি রয়েছে যাদের পাপাচারের কারণে তাদের ধ্বংস করে দেয়া হয়েছে। আল্লাপাক এরশাদ করেন, আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল জালিম পাপাচার লিপ্ত, এবং তাদের পরে সৃষ্টি করেছি অন্য জাতি, যা পবিত্র কুরআন পাকের সূরা আম্বিয়ার 11 নং আয়াতে উল্লেখ রয়েছে। সেই সব অনুল্লিখিত জাতি ও জনপদের একটি ইতালির পম্পে নগরী। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পে নগরী। সে সময় প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল এই নগরীটি। এটি ছিল 2000 বছরের পুরনো একটি অভিজাত শহর। ইতালির তৎকালীন রাজা ওসকান খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংঘটিত বিভিন্ন পর্যায়ের যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই শহরটিতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়। সেখানেই গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্প বন্দর। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম বিত্ত, বৈভব আর অভিজাত নগরীতে। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর। ভূমধ্য সাগরের উপত্যকায় বিসুবিয়াস পাহাড়ের পাদদেশে নেপলস শহরের পাশেই গড়ে উঠেছিল এই শহরটি। শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ায় শ্রেষ্ঠ বিনোদন নগরীর মর্যাদা অর্জন করতে সক্ষম হয়, কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর রোমান পিপাসু অভিজাত সমাজ ভিড় করতে থাকল সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেত প্রাচীনকালের আধুনিক সভ্যতার অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা আর প্রমোদ কেন্দ্রে। সহায় সম্পদ আর ভিত্ত বৈভবের অভাব ছিল না পম্পেইবাসীর। কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পম্পেইবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানি ধর্মকে, উদাসীন হল স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হল নানা ধরনের অসামাজিক কার্যকলাপে,
নিজেদের চিত্তরঞ্জনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা। খোদা প্রদত্ত নির্দেশাবলী অস্বীকার করে নানা ধরনের মানবিক হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে পম্পেইবাসী। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনতার সামনে তারা মানুষ ও পশুতে কখনো বা মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করত, যতক্ষণ রক্তাক্ত করে না কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত, ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরচিত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সে সময়ের রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা। মানব হন্তারক সেজে সেখানে তারা খুঁজত চিত্ত বিনোদন। যৌনতাই ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছু পা হতো না। এমনকি তারা নিজেরাও পশু পাখির সঙ্গে যৌন বিকৃতির বিভাষা মেটাত। এভাবেই দিন দিন তৎকালীন আসমানি ধর্ম খ্রিস্টবাদ থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকেন সব ধর্মযাজকরা। ধর্মীয় চিন্তা চেতনায় উজ্জীবিত ইউরোপের কনজারভেটিভ ধর্মীয় সম্প্রদায় পম্পেই শহর পরিভ্রমণ থেকে বিমুখ হতে শুরু করে। এমনই এক অমানবিক ঘৃণ্যতম ও বর্বরচিত সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল, তখন নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হল অনাচার আর পাপাচারের অতুল গহ্বরে নিমজ্জিত থাকা মানুষগুলো। 74 খ্রিস্টাব্দের এক ভরদুপুরে আত্মহারা খোদাবিমুখ পম্পেই অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল। এমন ওই সময় নেমে এলো খোদাই গজব। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত বিসিবিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নি উৎপাত। যাতে পম্পে শহর সহ 2 লাখ অধিবাসী দিন দুপুরে মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত 73 ফুট অগ্নির লাভা আর ছাইবর্ষের নিচে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ প্রাণী ও উদ্ভিদ সম্ভারের। উল্লেখ্য, 1944 খ্রিস্টাব্দে আবারও এই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হয়েছিল, যাতে অন্তত 19,000 মানুষ নিহত হয়। কিন্তু সেটি 74 খ্রিস্টাব্দের বিস্ফোরণের মতো ভয়াবহ ছিল না, যা টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিল। আর ভূমধ্য সাগরের 7 মাইল ভেতর পর্যন্ত অগ্নি লাভা ছড়িয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন যে তখন এর অগ্নি লাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল। উপরের দিকে অন্তত 9 মিটার পর্যন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল। এরপর থেকে 18 শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। কিন্তু 1749 খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উত্তরের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করা বিষয় হচ্ছে 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যে যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। মহান স্রষ্টার আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন।
কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরীর ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটক ভ্রমণ করতে আসেন। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।